বুঝলা বউ, মঞ্জু ভাই তার ছেলের জন্য গাজীপুর নিবাসী কন্যা দেখছে না, কন্যার একটা বড় ভাই আছে। বড় ভাই থাইকা লাভ কি? বড় ভাই ধুয়া কি পানি খাবো? ছেলে মানুষের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই। বড় ভাইয়ের জায়গায় যদি একটা বড় বোন থাকতো তাইলে না হয় লাভ হইতো। আমাদের মেয়েটাও তো বড় হয়েছে ভাবতেছিলাম। না না আব্বা, কোনো ভাবা ভাবি নাই। গাজীপুরের ছেলের কাছে আমার বোনের বিয়ে কোনোভাবেই দেয়া যাবে না। শুনেছি গাজীপুরের ছেলেরা সকাল বিকাল রুটিন করে বউ পিটায়, বউ না পিটাইলে নাকি এদের পেটের ভাত হজম হয় না। তবে গাজীপুরের কন্যা হইলে আলাদা বিষয় ছিল। টু বি অনেস্ট, গাজীপুরের কন্যারা খুবই গুণবতী হয় আর ছেলেগুলো হয় বদের হাড্ডি। শুনেছি ছেলেটা দেখতে শুনতেও নাকি বেশ ভালো। দেখতে ভালো হলেই যে ছেলে ভালো হবে এমন তো কোনো কথা নাই আব্বা। গাজীপুরের ছেলেগুলো হয় মাকাল ফলের মতো, বাইরে থেকে দেখতে যতই ভালো হোক, যতই টসটসা হোক, ভিতর দিয়া হয় পচা। তবে গাজীপুরের কন্যা হইলে আলাদা বিষয় ছিল। টু বি অনেস্ট, গাজীপুরের কন্যারা দেখতে যতটা সুন্দর তাদের মন তার থেকেও বেশি সুন্দর। ছেলেটার আচার ব্যবহারও নাকি বেশ ভালো বলে শুনেছি। এইসব আজগুবি কথা আপনি কোত্থেকে শুনেন আব্বা? গাজীপুরের ছেলেদের আবার আচার ব্যবহার, সারাদিন তো বিড়ি খেয়ে এরা কুল পায় না, মাঝে মাঝে আচার ব্যবহার গুড়া গুড়া এরা বিড়ির মধ্যে ভৈরা খায়। শুনেছি গাজীপুরের ছেলেরা কথা বলার জন্য মুখ খুললে মুখ থেকে কথার আগে বিড়ির গন্ধ বের হয়। তবে গাজীপুরের কন্যা হইলে বিষয়টা আলাদা ছিল। টু বি অনেস্ট, গাজীপুরের কন্যারা এত সুন্দরভাবে কথা বলে আপনার কাছে মনে হবে কানের পাশ দিয়ে ঝর্ণার পানি বয়ে যাইতেছে। শুনেছি ছেলেটা পড়ালেখাতেও বেশ ভালো। পড়ালেখা? তাও আবার গাজীপুরের ছেলের? পড়ালেখা শব্দটা লিখতেই যাদের এক কলম তিনবার ভাঙে। একটা জেলায় চারটা ইউনিভার্সিটি থাকলেই যে সেখানে সব ছেলে পড়ালেখায় ভালো এই ধারণা বাদ দেন আব্বা। শুনেছি গাজীপুরের ছেলেরা ইউনিভার্সিটিতে যায় শুধু টাঙ্কি মারার জন্য, পড়ালেখা করার জন্য না। তবে গাজীপুরের কন্যা হইলে বিষয়টা আলাদা ছিল। টু বি অনেস্ট, গাজীপুরের কন্যারা পড়ালেখায় এতই ভালো যে আপনার চেহারার দিকে তাকায় আপনার মন পর্যন্ত তারা পইরা ফেলতে পারবে। শুনেছি ছেলেটা নাকি বেশ পরিশ্রমী। পরিশ্রমী না ঘোড়ার ডিম, গাজীপুরের ছেলেগুলো পারে শুধু বাপের টাকায় বাইক কিনা সারাদিন ভুরুম ভুরুম করতে, সবগুলা ভাদাইমার দল। শুনেছি গাজীপুরের ছেলেদের বিয়ে করার একমাত্র উদ্দেশ্য নাকি বউ নিয়ে কাপড় ব্লগ করা। গাজীপুরের ছেলের কাছে কন্যা বিয়ে দেওয়া আর কন্যারে টিকটক করতে বলা সমান কথা। তবে গাজীপুরের কন্যা হইলে বিষয়টা আলাদা ছিল। টু বি অনেস্ট, গাজীপুরের কন্যারা এতটা পরিশ্রমী হয় যে অক্সফোর্ড চিন্তা করতেছে পরিশ্রমী আর আবিধানিক অর্থ দিবে গাজীপুর নিবাসী কন্যা। বুঝলা বউ, ভাবতেছিলাম এমন সোনার টুকরা ছেলে হাত ছাড়া করা উচিত হবে না আমাদের মেয়ের জন্য। অসম্ভব আব্বা, আমার বোনকে কোনো অবস্থাতেই গাজীপুরে বিয়ে দিব না। গাজীপুরে যদি বিয়ে দিতেই হয় আমারে বিয়ে দেন ওই ছেলের সাথে। আস্তাগফিরুল্লাহ আব্বা।